লাভের আশাই করি নি আমি। আমার স্বপ্নটা হলো আমি যদি হজ করতে পারি, এটাই আমার স্বপ্ন। সৃষ্টিকর্তা সন্তুষ্ট করার জন্যই আমি আর কি, যাই হোক এই স্বপ্নটা। রাসুলের রজম বরক জিয়ারত করা লাগবে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্যই আমি আর কি চিন্তা ভাবনা করছি। আর রাসুলের জন্মস্থান পবিত্র নগরী ঘোরার জন্য বা দেখার জন্য, এই জন্যই আর কি চিন্তা ভাবনা আর কি। আমি দেখছি যে যেভাবে লালন পালন করছে, যে এটার উদ্দেশ্য হলো কি, যে ইনি হজে যাবে, এই গরু বেচে 5 লাখ হোক 7 লাখ হোক যাই হোক, মানে ওই হজই খরচ করবে টাকাটা। হ্যাঁ, তা আমরা আশা করি যে তার সৎ উদ্দেশ্যটা যেন পূরণ হয়। ওর উদ্দেশ্য যাতে পূরণ হয়, আমরা গ্রামবাসী আছি, আমাদের সাইটে বাড়ি একই সাথে থাকি আমরা, সে হিসেবে যাতে উদ্দেশ্যটা পূরণ হয় এই বলতে। ওটা কিনছিলাম তখন থেকে চিন্তা ভাবনা করছিলাম যে যেহেতু আমি হজে যাব, তা নামটা দিব আমি, আর নাম জেল হজ। আমি জেল হজের নাম দিয়েছি। আর জেল হজ দেওয়ার কারণটা হলো, আপনি আমার উদ্দেশ্যটা হলো হজ করতে যাওয়া। আর এই মাসেই যেহেতু এই বিদে হয়ে যাবে, আর এই মাসেই মানে হজের মাস, এই জন্য আমি ওনার নামও দিছি জেল হজ। আমার মহাত উদ্দেশ্য হলো যাতে নামটাও শখের, গরুটাও আমার শখের, আমি হজ করতে যাব এটাও আমার একটা খুবই শখ। এই নামে ডাকলে অনেক সময় সারা দেয় আর কি। জয় ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। 3 বছর হলে লালন পালন করতেছি, এখানে 3 বছর হলে পারতেছি। গরুটা আমার 6 দাঁত, আর গরুর যত্ন মত্ন যা করে আমার ফ্যামিলি সবাই করে, আমার ছেলে আছে ছেলে করে। আর গরুকে খাওয়াই আমি গমের ভুষি, হলো যে ভুট্টার আটা সাইলোস নিজেই তৈরি করি বাড়িতে, আর হলো যে বুটের ভুষি খাওয়াই গরু। প্রতিদিন আমার হিসেব করে দেখা গেছে যে প্রায় 700-800 টাকা খরচ হয় আর কি। 700-800 টাকা খরচ হয় এই গরুর প্রতিদিনে। তা আমি আশা করতেছি, আমি তো এই গরুটা একটু ভালো দামে বিক্রি করতে পারলে যাই হোক আমারও একটু ভালো হয়। আমার এই গরুটার দাম 5.5 লাখ টাকা পর্যন্ত দাম উঠছে, 5.5 লক্ষ টাকা দাম হচ্ছে, ওজন 22.5 মনের মতো আর কি। গরুটা আজকে কালীতলা হাটে কথাবার্তা কিছু লোকের সাথে হয়েছে, এখন চিন্তা ভাবনা করতেছি আমি কালীতলা হাটে গরুটা রাখ। আমি 6 লাখ টাকা হলে গরু ছাড়া দেবো আমি। বগুড়া জেলা গাবতলী থানা দারাইল বাজারের পাশে দক্ষিণে মোড় যে গ্রামটা আছে, এটা আপনার দারাইল যেটা করে বলে, এই দারাইল গ্রামে আমার বাসা। আপনারা যে কোনো লোক যোগাযোগ করলে আপনারা আসতে পারেন, সমস্যা নেই। আমি এই গরুটা আসলে পালছি খুব শখ করে, আর এর মধ্যে পিছনে একটা কারণ আছে। কারণটা হলো গরুটা যেমন আমি কিনছিলাম, তার আগে থেকে একটু আমার চিন্তা ভাবনা যে আমি একটু হজ করতে যাব, মক্কা নগরীতে যাব। আল্লাহ পাকের আল্লাহ পাক যদি রহমত করে ওখানে যে হজ করার চিন্তা ভাবনা আছে। তো এই গরুটা কিনছিলাম ওই জন্যে যে গরুটা লালন পালন করে বড় করে একটু ভালো দামে বিক্রি করতে পারলে যাই হোক আমার হজটা করার স্বপ্নটা পূরণ হবে আর কি। এই আশায় আমি এই গরুটা আর কি লালন পালন।